ওকে তাহলে এবার আমরা চলে যাব আর একটা প্রশ্নে এটা খুবই ইন্টারেস্টিং এটাকে বলে শর্তাধীন সম্ভাব্যতা আচ্ছা শর্তাধীন সম্ভাব্যতা হচ্ছে যখন আগে থেকে কোনো একটা কিছু জানা থাকে তো ব্যাপারটাকে আমি এই এই যে ছবিটা এখানে দেখা যাচ্ছে এই এই যে চারটা এই চারটা থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করি আচ্ছা আমি এক কাজ করি এই নারীগুলোকে আমি এনস দিয়ে লিখি এন সেট দিয়ে পুরুষ পি বিবাহিত 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 ও ঠিক আছে বিবাহিত সেটকে আমি বি দিয়ে লিখলাম নারী হচ্ছে এন পুরুষ হচ্ছে পি আচ্ছা এখন যখন আমরা নর্মাল সম্ভাব্যতার হিসাব করি ধরা যাক আপনি একটা লিলিপুর শহরে গিয়েছেন একটা লিলিপুর শহরে গিয়ে আপনি দেখলেন যেখানে একশো জন মানুষ আছে আপনি জানেন আপনার সামনে এরা ঘুরে বেড়াচ্ছি যে ছোটো 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 লিজিপুর আমি দেখতে পাচ্ছি কল্পনার রাজ্যে এদের থেকে আমি একজনকে টুপ করে তুলে নেব তুলে নিলাম তুলে নিয়ে আপনি চিন্তা করছেন আচ্ছা আমি যাকে তুলে নিয়েছি সে কি বিবাহিত অর্থাৎ আমি একজনকে দৈবক্রমে তুলে নিলে সে বিবাহিত হওয়ার সম্ভাব্যতা কত অর্থাৎ আমি চাচ্ছি পি অফ বি এক্ষেত্রে আপনি চিন্তা কর দেখবেন যে মূল সূত্র কি নিচে হচ্ছে মোট উপরে হলো অনুকূল খেয়াল করুন মোট কতজন আছে এই পুরো শহরে মোট আছে কয়জন একশো জন তার ভিতরে অনুকূল মানে হচ্ছে আপনি যেটা চাচ্ছেন আপনি কি যাচ্ছেন বিবাহিত নাকি সেটা দেখতে বিবাহিত কতজন আছে খেয়াল করি বিবাহিত আছে একান্ন জন তাহলে এটা হচ্ছে ফিফটি ওয়ান বাই হান্ড্রেড এটা হচ্ছে পি অফ বি এই এই চারটা খুব ভালো করে মন দিয়ে খেয়াল করুন এটি থেকে অনেক কিছু শেখা যাবে আচ্ছা এখন এখান থেকে বলুন তো পি অফ এন কত অফ এন যেটা মানে নারী হওয়া সম্ভবত কত আমি যদি একজনকে তুলে নিই তার নারী হওয়া সম্ভবত কত নিচে হচ্ছে মোট হান্ড্রেড আর উপরে নারী আছে কতজন মোট বাহান্ন জন পি অফ এন হচ্ছে বাহান্ন বাই হান্ড্রেড আচ্ছা আমি যদি বলি পি অফ পি পুরুষ হওয়ার সম্ভবত কত পুরুষ আছে আটচল্লিশ জন তাহলে ফোর্টি এইট বাই হান্ড্রেড ঠিক আছে এখন এইবার আপনি বলুন তো যে আমার আছে এটা হচ্ছে পি অফ এন ইন্টারসেকশন বি এটা কত এর মানেটা কি এর মানে হচ্ছে সে নারী এবং বিবাহিত হওয়ার সম্ভবত কত সে নারীও এবং বিবাহিত আমি যদি আন্দাজে একজনকে তুলে নিই আমি ভাবছি যে সে নারী এবং বিবাহিত এটা হওয়ার সম্ভবত কত এটা হওয়ার সম্ভবত কত হবে আমি যদি আন্দাজে একজনকে তুলে নিই তার নারী এবং বিবাহিত হওয়ার সম্ভবত কত হবে নিচে হচ্ছে মোট মোট কতজন আছে কতজনের ভিতর থেকে তুলছি আমি একশো জনের ভিতর থেকে নারী এবং বিবাহিত এরকম আছে কজন তারা নারী এবং বিবাহিত এরকম আছে পঁচিশ জন এটা হচ্ছে পঁচিশ বাই একশো এবার খেয়াল করুন আমি যদি বলি এন অফ ইন্টারসেকশন ও একশো জনের ভিতর থেকে আমি তুলছি এন অফ না পি ইন্টারসেকশন ও অবিবাহিত পুরুষ হওয়ার সম্ভাব্যতা কত অবিবাহিত পুরুষ কয়জন আছে বাইশ জন হচ্ছে বাইশ বাই একশো এইবার হচ্ছে আমরা শর্তাধীন সম্ভাব্যতাকে জানতে পারবো এখন হচ্ছে শর্তাধীন সম্ভবতার জায়গায় আমরা পৌঁছেছি যেটা থেকে আমরা একটু মোটামুটি ধারণা করতে পারবো যে শর্তাধীন সম্ভবত জিনিসটা কি আমি বললাম আপনি এই এই যে এই যে প্রতীকটা সেই প্রতীকটা আমি দেখাই এই কথাটার মানে হচ্ছে ও বাই এন মানে হচ্ছে আগে থেকে জানা আছে সে নারী অর্থাৎ আপনি নারীদের ভেতর থেকে এখন হিসাবটা করছেন এখন আর হিসাবটা সবার মধ্যে না আগে থেকে জানাই আছে সে নারী বা ব্যাপারটা এরকম হতে পারে যে আপনি একজনকে তুলে নিয়ে দেখেছেন সে নারী আপনি এটা জানেন যে সে নারী এবং আপনি ওই ওই এলাকার সমস্ত স্ট্যাটিস্টিক্স জানা আছে যে কতজন নারী আছে কতজন পুরুষ আছে এই নারীটা জানার পরে তার অবিবাহিত আপনি হিসাব করছেন অর্থাৎ এখন আমার হিসাবটা একশো জনের ভিতরে নাই এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যে এখন আমার হিসাবটা একশো জনের ভিতরে নাই এখন আমার হিসাবটা হচ্ছে নারীদের ভেতরে নারী কজন আছে বাহান্ন জন এই বাহান্ন জনের ভেতরে অবিবাহিত কজন আছে সেটা এখন আপনি দেখতে পাচ্ছেন সেটা কত এই বান্ন জনের ভিতরে অবিবাহিত কজন আছে সাতাশ জন এটি হচ্ছে অফ ও বাই এন এই বাই এন মানে হচ্ছে নিচে যেটা সেটা অলরেডি আগে থেকে জানা আছে এটাকে এভাবে লেখা যায় সে নারী হলে অবিবাহিত হওয়া সম্ভবত কত অর্থাৎ আগে থেকে জানা আছে সে নারী তখন নিচে নিচে কত হবে কার মধ্যে আমরা হিসাব করছি নারীদের ভিতরে অর্থাৎ এখন আর একশো জনের ভিতরে হিসাবটা হচ্ছে না আগে থেকে আমরা জানি যে সে নারী অর্থাৎ আমাদের হিসাবটা জায়গাটাকে আমরা ছোটো করে ফেলেছি এখন তাহলে আমাকে বলুন তো এটার উল্টা কেসটা কি একই সে অবিবাহিত হলে নারী হওয়া সম্ভবত কত আগে থেকে ধরা যাক জানি আমি সে অবিবাহিত তখন আমাদের হিসাবটা করতে হবে অবিবাহিতদের ভিতরে তাহলে অবিবাহিত কারা আছে কয়জন আছে অবিবাহিত অবিবাহিত আছে জন অর্থাৎ এখন আমার হিসাবটা হবে ঊনপঞ্চাশের ভেতরে নারী আছে কজন এই যে উনপঞ্চাশের ভিতরে নারী আছে সাতাশ জন আবার আমি এই কথাটা লিখি এখানে তাহলে আপনি বুঝতে পারবেন পি অফ ও বাই এন এটা সমান সমান কত এটা সমান সমান হচ্ছে নারীদের ভেতরে অবিবাহিত কজন আছে নারীদের কজন আছে আমি সেটা হিসাব করি মোট নারী আছে বান্ন জন তার ভেতরে অবিবাহিত আছে সাতাশ জন এখন এই জিনিসটাকে আমি যদি সেটের মাধ্যমে লেখার চেষ্টা করি তাহলে কি এই বাহান্ন হচ্ছে এন অফ এন নারীদের সংখ্যা এই সাতাশ কি এই সাতাশ হচ্ছে এন অফ এন ইন্টারসেকশন ও এখন এই জায়গাটা ভালো করে খেয়াল করুন আমি চাইলে উপরের নিচে এন অফ এস দিয়ে ভাগ করে দিতে পারি সেই একশো দিয়ে ভাগ করে দিতে পারি বাই আসুক আমার মাথার উপরে আসুক অসুবিধা নাই বাই এন অফ এস খেয়াল করে দেখুন এটা কেন করলাম এটাকে আমি প্রবাবিলিটির আকারে লিখতে চাই তাহলে আমি পাচ্ছি পি অফ এন ইন্টারসেকশন ও বাই পি অফ এন খেয়াল করে দেখুন যে কোনো কিছুকে যদি আমি এন এস দিয়ে ভাগ করে দিই তাহলে এই প্রবাবিলিটি পাওয়া যায় এন অফ এ বাই এন অফ এস হচ্ছে পি অফ এ তাহলে আমি পেয়ে যাচ্ছি পি অফ এন ইন্টারসেকশন ও বাই পি অফ এন এটাই হচ্ছে শর্তাধীন সম্ভবতার মূল সূত্র সূত্রটা কি পি অফ এ বাই বি এটা সমান সমান নিচে পি অফ বি উপরে পি অফ এ ইন্টারসেকশন বি এটা হলো শর্তাধীন সম্ভবতার একদম বেসিক সূত্র বা শর্তাধীন সম্ভাব্যতার ক্ষেত্রে দেখুন দুইটাই একসাথে ঘটেছে তার সম্ভব্যতা এখন খেয়াল করুন আমি যদি এটাকে ওই পাশে নিয়ে যাই আর গুণন করি তাহলে পাচ্ছি পি অফ বি ইন্টু পি অফ এ বাই বি এটা একটা খুবই জরুরি কথা যে সর্বাধীন সম্ভাব্যতা ক্ষেত্রে দুইটা ঘটনায় ঘটা সম্ভবত হচ্ছে প্রথমটা তো ঘটে গেল প্রথমটা ঘটার পরে দ্বিতীয়টার কি অবস্থা সেটা তখন হিসাব করতে হবে আমি জাস্ট পি অফ এ দিয়ে গুণ করে দিলেই হবে না এটা হচ্ছে পি অফ বি গুণ পি অফ বি ঘটার পরে এর কি অবস্থা সেটা দিয়ে হিসাব করতে হয় আচ্ছা আমি এখন জিনিসটাকে আরেকটু আরেকটু ভালো করে বলার চেষ্টা করি ধরা যাক ধরা যাক আপনি একটা একটা পাত্র আছে একটা বাক্স আছে সেই বাক্স থেকে বল তুলে নেবেন কিছু বল তুলে নেবেন কি রঙের বল ধরা যাক লাল বল অথবা কালো বল এরকম কোনো একটা বল আপনি তুলে নিচ্ছেন তো এখন সেখানে তিনটা লাল বল ছিল তিনটা রেড এবং চারটা কালো বল ছিল আমি দুইটা বল তুলে নেব এবং রিপ্লেস করবো না মানে হচ্ছে দুইটা বল তুলে নেবো কিন্তু ভিতরে রাখবো না বাক্সের মধ্যে খেয়াল করুন একটা একটা বল যখন তুলে নেবেন তার উপরে পরেরটার নির্ভর করে কেমন করে নির্ভর করে আপনি যদি লাল একবার তুলে নেন তাহলে ওর ভিতরে এখন লাল রয়ে গেল দুইটা মাত্র আর একটা যখন তুলে নেবেন তখন সেখান থেকে লাল পাওয়ার সম্ভবত কমে গেল কিন্তু আপনি যদি প্রথমটা ব্ল্যাক কালো তুলে নেন তখন লাল পাওয়ার সম্ভবতটা কিন্তু আলাদা হবে তখন লাল পাওয়ার সম্ভবতা হচ্ছে তিনটার মধ্যে একটা তার মানে আমি প্রথমে কি তুলছি তার উপরে পরেরটা ডিপেন্ড করছে পরেরটা নির্ভর করছে অর্থাৎ এটা স্বাধীন ঘটনা না এটা কেস এটা অধীন ঘটনা আচ্ছা তো আমরা আমরা বেশ কয়েকটা সমস্যা নিয়ে সমাধান করি তাহলে আসলে জিনিসগুলো খুব ক্লিয়ার হয়ে যাবে তো আমি আর একবার এটা দেখি আচ্ছা এই সমস্যাটা বলছে আমাদেরকে যে এইসব বাক্স থেকে মার্বেল তুলি একটা বাক্সে তিনটা সবুজ বল আছে চারটা লাল বল আছে এবং তিনটা কালো বল আছে দুই প্রক্রমে একটি একটি করে দুইটি বল তুললে দুটোই লাল হওয়া সম্ভব্যতা কত প্রতিস্থাপন না করে প্রতিস্থাপন না করে মানে হচ্ছে আমি আবার ফিরিয়ে দেব না আমার কাছেই রেখে দেব। তাহলে প্রথমে একটা বলের কথা চিন্তা করি একটা বল তুললে সেটা লাল হওয়া সম্ভবতা কত তো মোট বল আছে কয়টা মোট বল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সেই দশটা তাহলে প্রথমটা লাল হওয়া সম্ভব্যতা হচ্ছে ফোর বাই টেন এটা ভালো করে বুঝুন যে প্রথমটা লাল হওয়া সম্ভবত ফোর বাই কেন কারণ মোট আছে দশটা তার মধ্যে লাল আছে দশটা এইবার একটা যখন আমি তুলে ফেলেছি এর পরেরটাও লাল হবে তার সম্ভাব্যতা কত খেয়াল করুন একটা যখন তুলে ফেলেছি তখন দুইটা ঘটনা ঘটেছে ভিতর থেকে একটা লালের পরিমাণ কমে গেছে এবং টোটাল যে সংখ্যাটা ছিল তার পরিমাণও কমে গেছে এখন টোটাল সংখ্যাটা কয়টা হয়েছে নয়টা কারণ একটা তো আমি তুলে ফেলেছি অলরেডি এবং একটা যেহেতু লাল তুলে ফেলেছি তাহলে পরে আর লাল আছে কয়টা তিনটা তাহলে এটাই হচ্ছে দুটোই লাল হবে তার সম্ভাব্যতা প্রতিস্থাপন না করে যদি এখন প্রতিস্থাপন করতাম তখন কি হতো ধরো চাক আমি বললাম যে প্রতিস্থাপন করে এইবার তাকান যদি এরকম হতো যে প্রতিস্থাপন করে মানে কি একবার আমি তুলেছি তুলে আবার ব্যবসার মধ্যে ফেরত দিয়েছি তাহলে তখন প্রথমবার লাল পাওয়া সম্ভবত যা দ্বিতীয়বার লাল পাওয়া সম্ভবত তখন আসলে একই থাকবে কারণ বাক্সের ভিতরে তো যা ছিল তাই আছে আরেকবার সো এখন এরকম প্রতিস্থাপন করতে যদি থাকি আমি তাহলে যতবারই আমি লাল চাই প্রত্যেকবারই ফোর বাই টেনই হবে তাহলে এই ক্ষেত্রে যদি প্রতিস্থাপন করি মানে কি ফেরত দিয়েছি ফেরত দিয়েছি প্রতিস্থাপন করিনি মানে কি ফেরত দিই নাই রেখে দিয়েছি কাছে তাহলে এটা হচ্ছে ফোর বাই টেন ফোর বাই টেন কেন মোট ছিল দশটা তার মধ্যে লাল আছে দশটা আবার আবার ফেরত দিয়ে দিয়েছি ফলে আবারও মোট দশটাই আছে লাল দশটাই লাল চারটাই আছে সো ফোর বাই টেন গুন ফোর বাই টেন আচ্ছা এইবারে আমরা আরেকটা জিনিস দেখি যে বাক্স থেকে মার্বেল তুললে একবারে দুইটি বল তুললে দুটোই লাল হওয়া সম্ভবত কত এতক্ষণ পর্যন্ত কি করছিলাম একটা একটা করে তুলছিলাম এইবার আমি কি করলাম একবারে দুটো তুলে ফেললাম যখন এরকম একবারে দুটো তুলতে হয় তখন কম্বিনেশন দিয়ে চিন্তা করতে হয় তখন খেয়াল করুন যে আমি মোট কয়টা আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সেই দশটা থেকে দুইটাকে আমি তুলতে পারি মোট কতভাবে টেন সি টু উপায় দশটা থেকে দুটোকে তুলতে পারি এটি হচ্ছে এখন আমার মোট মোটটা হচ্ছে টেন সি টু এবং উপরে দুটোই লাল হওয়ার সম্ভবত মানে হচ্ছে ফোর সি টু চারটা থেকে দুইটা লাল হওয়ার সম্ভবত কত এটাই হচ্ছে ফোর সি টু বাই টেন সি টু সত্যি কথা বললে এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো এরকম ফোর বাই টেন গুণ থ্রি বাই নাইন মনে আছে একটু আগে যে আমরা করেছিলাম যে একটা একটা করে যদি প্রতিস্থাপন না করে তুলি এটা আসলে একই জিনিস যদি আমি দুইটাকে একসাথে তুলি আর একটাকে তুলে আরেকটাকে একটাকে তুলি কিন্তু প্রতিস্থাপন না করি তাহলে এই দুটো আসলে শেষ পর্যন্ত একই জিনিসই বোঝাই এটি বলার জন্য আমি বললাম যে একসাথে যদি দুটো তোলা যায় তাহলে সি দিয়েও চিন্তা করা যায় অথবা একটা একটা করে প্রতিস্থাপন না করেও চিন্তা করা যায় এবার আমরা দেখি আরেকবার দৈবক্রমে একবারে তিনটি বল তুললাম একেবারে তিনটি বল তুললাম তাহলে প্রথম এইটা শোনার সাথে সাথে আমার নিচে কথা হচ্ছে টেনসি থ্রি টেনসি থ্রি কারণ হচ্ছে দৈবক্রমে আমি তুলেছি তিনটা বল আচ্ছা এর মধ্যে দুটো লাল একটা কালো হওয়া সম্ভবত কত দুটো লাল হতে পারে কতভাবে ফোর সি টু উপায়ে গুন একটা কালো হতে পারে কতভাবে দুটো লাল এবং একটা কালো এইটা কিন্তু পুরা একটা ঘটনা তাই না পুরা ঘটনা যখন হয় এও অও তখন গুণ করতে হয় দুটো লাল একটা কালো না হলে আমি শুধু বলি শুধু দুইটা লাল হওয়া সম্ভবত কত অথবা একটা কালো হলেই চলবে তা না আমি চাচ্ছি তিনটা যেহেতু তুলেছি তিনটার মধ্যে দুইটা লাল একটা কালো হতে চাই তাহলে ফোর সি টু বলুন চারটা লাল থেকে দুটো লাল নেওয়া থ্রি সি ওয়ান কেন তিনটা কালো থেকে একটা কালো নেওয়া ঠিক আছে আমরা এবারে এর পরের সমস্যাটাই যাই এখানে বলেছে যে দৈব্রক্রমে তিনটি বল তুললে তিনটা ভিন্ন ভিন্ন রং হওয়া সম্ভবতা কত এটাও খুব সহজ আমি তিনটা একসাথে তুলেছি সো টেন্সি থ্রি প্রথম কথা তিনটা একসাথে তুললে একসাথেই তোলা হবে অনেকগুলো একসাথে তখনই এর মাথায় রাখতে হবে যখনই একসাথে তুলছি আমি তখনই সি এর কথা মাথায় রাখতে হবে ওকে তাহলে আমি তিনটা একসাথে তুলে নিলাম টেন্সি থ্রি এবার উপরে দেখি তিনটা ভিন্ন ভিন্ন হবে তিনটা ভিন্ন ভিন্ন হবে কি একটা সবুজ একটা লাল একটা কালো হবে ওকে সেটা কতভাবে হতে পারে একটা সবুজ হতে পারে থ্রি সি ওয়ান উপায়ে তিনটা সবুজ থেকে একটা সবুজ একটা লাল হতে পারে ফোর সি ওয়ান উপায়ে এবং একটা কালো হতে পারে থ্রি সি ওয়ান উপায়ে এই হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আমরা পরের সমস্যাটাই যাই এটা বলছে দৈবক্রমে একেবারে চারটি বল তুললে দুইটি সবুজ দুইটি লাল হওয়া সম্ভবত কত কয়টি বল তুলেছে চারটি তাহলে টেন সি ফোর দশটা থেকে চারটি বল তুলেছি দুইটা সবুজ দুইটা লাল দুইটা সবুজ কয়টা থেকে হতে হবে তিনটা থেকে তাহলে থ্রি সি টু এবং দুইটা লাল ফোর সি টু ঠিক আছে তিনটা থেকে দুইটা আর এই চারটা থেকে দুইটা নিলেই আমাদের মোট চারটা আমরা পেয়ে যাচ্ছি আমাদের এই ক্ষেত্রে ঠিক আছে এটাই উত্তর এই যে এই উত্তরগুলো আমি লিখছি এগুলো দেখলে বোঝা যায় এ কারণে আমি আমি অনেক সময় ক্ষেপণ করছি না এখানে আচ্ছা এরপরটা তাই দেখা যাক এইবার বলেছে দুই একটা একেবারে তিনটি বল তুললে দুইটি এক রং অপরটি ভিন্ন হওয়ার সম্ভবত কত এইবার একটা খাঁনি আছে ঠ্যাহিনি হচ্ছে দুইটা এক রঙ আর একটা যে ভিন্ন হবে সেটা কত ভাবে হতে পারে এমন হতে পারে যে দুইটা সবুজ এমন হতে পারে যে দুইটা সবুজ একটা লাল এমন হতে পারে দুইটা লাল একটা কালো অথবা এমন হতে পারে দুইটা সবুজ একটা কালো এমন হতে পারে দুইটা লাল একটা সবুজ অথবা হতে পারে দুইটা কালো একটা সবুজ কিংবা হতে পারে দুইটা কালো একটা লাল এই ছয় রকম ক্ষেত্র এখানে ঘটা সম্ভব এই যে ছয় রকম ক্ষেত্র সেটাকে আসলে থ্রি পি টু দিয়ে চিন্তা করা যায় যাই হোক আমরা এখানে আপাতত পি এর ওই হিসেবে যাচ্ছি না আপাতত এমনি দেখে নিচ্ছে যে ছয় রকমের ক্ষেত্র এখানে আছে এই প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে এখন খেয়াল করি দুইটা সবুজ একটা লাল এটা কতভাবে হওয়া সম্ভব এটা হওয়ার পসিবিলিটি কি নিচে টেন সি থ্রি উপরে হচ্ছে থ্রি টু গুন ফোর সি ওয়ান দুইটা সবুজ একটা লাল ঠিক একইভাবে প্রত্যেকটার জন্যে আমরা একটা করে পাব সবগুলো পাওয়ার পরে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্ষেত্র যখন এরকম আলাদা আলাদা ক্ষেত্র থাকে একটা হলে আর একটা হয় না যেরকম দুইটা সবুজ একটা লাল যখন হবে তখন কি দুইটা লাল আর একটা কালো হওয়া সম্ভব না এরা দুটো আলাদা ঘটনা এগুলো বর্জনশীল ঘটনা তাই না দুইটা সবুজ একটা লাল যখন হয়ে গেছে আমরা তো চাচ্ছি কি তিনটা তুলতে দুইটা সবুজ একটা লাল হলে তো তিন তিনটা অলরেডি হয়ে গেল তখন আবার আবার আরেকবার দুইটা লাল একটা কালো হবে না এরকম ক্ষেত্রে আমরা কী করি সবগুলোকে যোগ করে দিই তাহলে এই প্রত্যেকটার জন্যে আমরা মান পাবো সেগুলোকে যোগ করে দিলে আমরা শেষ পর্যন্ত পেয়ে যাবো আমাদের পুরো অ্যান্সারটা অর্থাৎ এই আপাতত যে সহজ জিনিসটা দেখা যাচ্ছে তার উত্তরটা এত সহজ না আচ্ছা তাহলে চলো আমরা পরের সমস্যাটায় যাই বলেছে যে দৈবক্রমে একটা তুলে না দেখে পকেটে ভরলাম আরেকটা তুললে সেটা লাল হওয়া সম্ভবত কত এটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন খেয়াল করো যে কেস বাই কেস চিন্তা করাটা সবচেয়ে ভালো তাহলে এমন হতে পারে যে প্রথম যেটা আমি তুলেছি সেটা সবুজ হতে পারে হতে পারে প্রথম যেটা তুলেছি সেটা লাল অথবা হতে পারে প্রথম যেটা তুলেছি সেটা কালো সেটার উপরে নির্ভর করে পরেরটা কি হবে সেটা ডিপেন্ড করছে তাই না তাহলে প্রথমটা যে সবুজ হয়েছে সেটা সম্ভবতা কত প্রথমটা সবুজ হওয়ার সম্ভবত হচ্ছে থ্রি বাই টেন কোন দ্বিতীয়টা লাল হওয়া সম্ভবত হচ্ছে ফোর বাই টেন এখন এটা হলো প্রথম ক্ষেত্র যে আমি প্রথমটা সবুজ প্রথমটা সবুজ এবার হতে পারে প্রথমটা লাল প্রথমটা যদি লাল হয় সেক্ষেত্রে কি হচ্ছে প্রথমটা লাল হতে পারে কতভাবে প্রথমটা লাল হওয়া সম্ভবত হচ্ছে ফোর বাই টেন তার সঙ্গে থ্রি বাই নাইন কেন থ্রি বাই নাইন কারণ একবার যখন লাল পেয়ে গেছি তখন ভিতরে থাকলো তিনটা লাল এবং আচ্ছা আমি এখানে এখানে একটা ছোট্ট ভুল করেছি না এটা হচ্ছে ফোর বাই নাইন হবে কারণ একটা যখন তুলে ফেলেছি তখন আর ভিতরে আছে নয়টা আচ্ছা এবং আরেকটা কি কেস হতে পারে প্রথমটা কালো সেক্ষেত্রে থ্রি বাই টেন গুণ ফোর বাই নাইন পাবো আমরা কেন খেয়াল করি তিন রকম কেস এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রথমটা সবুজ প্রথমটা সবুজ হতে পারে কতভাবে প্রথমটা সবুজ হওয়ার সম্ভবত হচ্ছে থ্রি বাই টেন তিনটা আছে আর মোট আছে দশটা গুণ তারপরে দ্বিতীয়টা লাল হতে হবে সব ক্ষেত্রেই কী হওয়ার কথা দ্বিতীয়টা লাল হতে হবে এটা হচ্ছে ব্যাপার দ্বিতীয়টা লাল হতে হতে পারে কতভাবে ফোর বাই নাইন ফোর বাই নাইন কেন নয় কারণ হচ্ছে একটা অলরেডি কমে গেছে একটা প্রথমটা সবুজ হয়ে গেছে প্রথমটা যদি লাল হয় তাহলে দ্বিতীয়টা লাল হওয়া সম্ভবত কত সেটা দেখতে যাচ্ছি আর কি প্রথমটা লাল হওয়ার পর দ্বিতীয়টা লাল হবে প্রথমটা লাল হয়েছে তার সম্ভবত হচ্ছে ফোর বাই টেন চারটা ছিল আর পুরোটা ছিল দশটা তারপরে একটা যখন লাল হয়ে গেছে তখন লালের সংখ্যা একটা কমে গেছে ফলে হয়ে গেছে তিনটা এবং মোট হয়ে গেছে নয়টা প্রথমটা কালো দ্বিতীয়টা লাল সেটা হতে পারে থ্রি বাই টেন গুণ ফোর বাই নাইন আচ্ছা তাহলে এখন যদি আমরা এই তিনটা কেস আলাদা করে যোগ করে দিই এই তো একসাথে হওয়া সম্ভব না প্রথমটা সবুজ আবার প্রথমটা লাল এগুলো কি একসাথে হয় না তিনটা আলাদা আলাদা কেস যখন আলাদা আলাদা কেস হয় তখন এই যে তিনটা আছে এদেরকে যোগ করে দিলে আমি পুরো পেয়ে যাব। তাহলে আমরা যাব পরেরটাতে আচ্ছা এইবার দেখা যাচ্ছে তিনটা বাক্স আছে এই যে তিনটা বাক্স সেই তিনটা বাক্সের প্রথমটার মধ্যে তিনটা সবুজ চারটা লাল দ্বিতীয়টার মধ্যে চারটা সবুজ তিনটা লাল তারপর ওটা দুইটা সবুজ তিনটা লাল আছে সেখান থেকে কি কি বললো দৈবক্রমের প্রথমে একটা বাক্স বেছে নেওয়া হলো তো এই তিনটা বাক্সই আমরা ধরে নিচ্ছি যে সমসম্ভাব্য বাক্স তাহলে যে কোনো একটা বাক্স পাওয়া সম্ভবতা হচ্ছে ওয়ান বাই থ্রি আচ্ছা তাহলে তারপরে তারা ভিন্ন রঙের হওয়ার সম্ভবতা কত তাহলে এক কাজ করি আমরা প্রথম বাক্সের কথা চিন্তা করি প্রথম বাক্সের কথা প্রথম বাক্স বেছে নেওয়া সম্ভবতই ওয়ান বাই থ্রি প্রথমেই ওয়ান বাই থ্রি কেন কারণ বাক্সটার প্রথম বাক্স যদি তুমি পেয়েছো তা সম্ভবতা কী ওয়ান বাই থ্রি তারপরে দুটা ভিন্ন রঙের হওয়া সম্ভবতা কত তাহলে আমরা দুটা তুলে নিচ্ছি মোট আছে কয়টা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সেভেন সি টু হচ্ছে নিচে কারণ আমরা দুইটা তুলে নিচ্ছি সাতটা থেকে দুইটা তুলে নিচ্ছি দুইটা ভিন্ন রঙের হওয়ার মানে কি একটা সবুজ একটা লাল তাহলে এই সাতটার মধ্যে থ্রি সি ওয়ান গুণ ফোর সি ওয়ান এটা হচ্ছে প্রথম বাক্সের ক্ষেত্রে দ্বিতীয় বাক্সের ক্ষেত্রে কি হবে দ্বিতীয় বাক্সের ক্ষেত্রে যেটা হবে প্রথমে আমরা ওয়ান বাই থ্রি কেন নিচ্ছি কারণ আমাদের ওই দ্বিতীয় বাক্সটা তো আগে যে দ্বিতীয় বাক্স যে এসেছে তার প্রমাণ কি তো দ্বিতীয় বাক্সটা প্রথমে চুজ করলাম তারপরে তারপরে দ্বিতীয় বাক্স একবার পেয়ে যাওয়ার পরে সেখানে মোট আছে কয়টা সাতটা সেভেন সি টু আমরা তো দুইটা নিতে চাই এবং আলাদা আলাদা হতে হবে দ্যাট মিন্স ফোর সি ওয়ান গুণ থ্রি সি ওয়ান বলেছে যে ভিন্ন ভিন্ন রঙের হওয়ার কথা তাহলে একটা সবুজ হবে একটা লাল হবে এবার তৃতীয় বাক্সের কথা চিন্তা করা যাক তৃতীয় বাক্সে কি হবে প্রথমে বাক্সটা চুজ করার জন্য ওয়ান বাই থ্রি তারপরে দ্বিতীয় বাক্সে আছে মোট কয়টা পাঁচটা তাহলে পাঁচটা থেকে আমাদের দুইটা নিতে হবে ফাইভ সি টু এটা হচ্ছে নিচে এবং উপরে কি একটা সবুজ একটা লাল একটা সবুজ হতে পারে টু সি ওয়ান উপায়ে গুণ একটা লাল হতে পারে থ্রি সি ওয়ান উপায়ে এখন আমরা যে তিনটা আলাদা আলাদা কেস পেলাম এখন প্রথম বাক্স হলে তো আবার দ্বিতীয় বাক্স হবে এরকম তো না তিনটা কিন্তু আলাদা আলাদা কেস এই আলাদা কেস ব্যাপারটা ভালো করে মাথার মধ্যে রাখতে হবে যে ঘটনাগুলো একসাথে ঘটছে না প্রথম বাক্স যখন আমি বলছি প্রথম বাক্স যখন আমি চুজ করে ফেলেছি তার মানে প্রথম বাক্সই চুজ করা হয়ে গেছে তখন প্রথম বাক্সও চুজ করেছি একই সঙ্গে দ্বিতীয় বাক্সও চুজ করেছি এটা হবে না এগুলো তিনটা আলাদা আলাদা ক্ষেত্র এরকম আলাদা আলাদা ক্ষেত্র থাকলে তখন আমরা যোগ করি তাহলে এখন এই যদি এই তিনটাকে যোগ করে দেওয়া যায় এই অংশটুকু প্লাস এই অংশটুকু প্লাস এই অংশটুকু এই তিনটাকে যোগ করলে আমি পেয়ে যাব আমাদের পুরো সমাধানটা ঠিক আছে তাহলে আমরা আর একটা অঙ্কের দিকে যাই এইবার একটা খুবই পিকুলিয়ার অঙ্ক এবার আমাদেরকে একটু সেট থিওরির আমরা নাম দিয়ে দিয়ে করি চলো এটার নাম দেওয়া যাক বি ওয়ান এটার নাম দেওয়া যাক বি টু এটা হচ্ছে বি থ্রি বলেছে দৈব প্রথমে একটা বাক্স তুলে নিলাম তারপর সেখান থেকে একটা মাল একটা বল তুলে নিয়ে আমি দেখলাম এটা লাল এটা যে প্রথম বাক্স থেকে এসেছে তার সম্ভাব্যতা কত এটা বেশ মানে খুব সহজ কিছু না আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে পি অফ একভাবে লিখি পি অফ লাল হলে প্রথম বাক্স থেকে আসা সম্ভাব্যতা কত যদি এটা লাল হয় তাহলে প্রথম বাক্স থেকে এসেছে তার সম্ভাব্যতা কত তো এটাকে চাইলে এভাবে চিন্তা করা যায় যে আচ্ছা পি অফ বি ওয়ান বাই আর এটা সমান সমান পি অফ ওয়ান বাই আর সমান সমান পি অফ আর উপরে হচ্ছে পি অফ বি ওয়ান ইন্টারসেকশন আর পি অফ আর মানে কি আমি যদি তিনটা বল আমি যদি এই তিনটা বাক্স থেকে প্রথমে একটা বাক্স চুজ করে একটা বল তুলে নিই সেটা লাল হওয়ার সম্ভবতা কত এটি হচ্ছে পি অফ আর অর্থাৎ পি অফ আর যেটা সেটা নিজেই খুব সহজ কিছু না পি অফ আর মানে হচ্ছে আমি যদি এই তিনটা বাক্স থেকে একটা বাক্সকে চুজ করি করলে সেখান থেকে লাল পাওয়া সম্ভবতাটা কত হবে আচ্ছা তো এখন সেই জিনিসটাকে এখানে খেয়াল করি নিচে যেটা আছে এটা এরকম নিচে হলো পি অফ আর মানে হচ্ছে প্রথম বাক্স চুজ করলাম প্রথম বাক্স থেকে লাল পাওয়া সম্ভবত হচ্ছে ফোর বাই সেভেন আসলে এটাকে ফোর সি ওয়ান বাই সেভেন সি ওয়ানও চিন্তা করতে পারো প্লাস দ্বিতীয় বাক্স চুজ করলাম ওয়ান বাই থ্রি দ্বিতীয় বাক্সের মধ্যে লাল পাওয়া সম্ভবত হচ্ছে থ্রি বাই সেভেন এই যে দ্বিতীয় বাক্সের মধ্যে তিনটা লাল আছে আর মোট আছে সাতটা প্লাস তৃতীয় বাক্সতে চুজ করলাম ওয়ান বাই থ্রি গুণ লাল পাওয়ার সম্ভবত হবে থ্রি বাই ফাইভ এটা বেশ কঠিন একটা প্রশ্ন আর উপরে কি থাকবে উপরে হচ্ছে সেটা প্রথম বাক্স থেকে এবং লাল হওয়া সম্ভবতা কত প্রথম বাক্স থেকেও হবে এবং লাল হওয়ার তো প্রথম বাক্স পাওয়ারই তো সম্ভবত হচ্ছে ওয়ান বাই থ্রি এবং সেই বাক্সের ভেতরে লাল পাওয়া সম্ভবতা কত ফোর বাই সেভেন এই আমরা যেটা করলাম এটাকে বলে বাইসের উপপাদ্দ বাইশের উপপাদ্দটা না জেনে আমরা করে ফেলেছি কিন্তু জিনিসটা আরেকবার ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা কি করলাম আমরা শর্তাধীন সম্ভাবতার নিয়ম ব্যবহার করেছি এখানে যে পি অফ বি ওয়ান বাই আর এখানে কি বলেছে লাল হলে সেটা প্রথম বাক্স থেকে এসেছে তার সম্ভবত কত লাল হলে মানে যেটা শর্ত দেওয়া আছে যেটা শর্ত থাকে সেটা নিচে লিখতে হয় পি অফ বি ওয়ান বাই আর এটা সমান সমান আমরা একটু আগে দেখেছিলাম শর্তাধীন সম্ভবতার ক্ষেত্রে সূত্র হচ্ছে পি অফ বি ওয়ান ইন্টারসেকশন আর বাই পি অফ আর তো পি অফ আর বলতে কী বোঝাচ্ছে যে আমি যদি একটা করে বাক্স তুল নিই চুজ করি করার পরে সেখান থেকে লাল পাবো এই সম্ভবতটা কত তো সেটা তিনভাবে হতে পারে প্রথম বাক্সের জন্য হতে পারে দ্বিতীয় বাক্সের জন্য হতে পারে তৃতীয় বাক্সের জন্যই হতে পারে তো সেই জিনিসটাই এখানে আছে এটা হলো প্রথম বাক্সের জন্য লাল পাওয়া সম্ভবত কত এটা হচ্ছে দ্বিতীয় বাক্সের জন্য লাল পাওয়া সম্ভবত কত এটা হচ্ছে তৃতীয় বাক্সের জন্য লাল পাওয়া সম্ভবত কত তিনটা মিলে আমি মোট লাল পাওয়া সম্ভবত কত সেটা পেয়ে যাচ্ছি এটা আর উপরে হচ্ছে প্রথম বাক্সেও হবে এবং লালও হবে তা সম্ভবত কত তো প্রথম বাক্সেও হবে এও অও প্রথম বাক্সেও হবে সেটা সম্ভবত হচ্ছে ওয়ান বাই থ্রি তার সঙ্গে লাল হবে প্রথম বাক্সের ভিতরে লাল হবে সেটা সম্ভবত হচ্ছে ফোর বাই সেভেন এই যে ফোর বাই সেভেন এই হলো প্রথম বাক্স থেকে আসা সম্ভবতা কত তো তোমরা কি পারবে যে এটা তৃতীয় বাক্সা থেকে এসেছে তার সম্ভবত কত এটা বের করতে এটা বেশ কঠিন অঙ্ক আচ্ছা চলো আমরা এখন আর একটা অঙ্কের দিকে যাই একটা ক্লাসে চল্লিশ জন ছাত্রছাত্রী আছে তার মধ্যে ফুটবল খেলে জন ক্রিকেট খেলে পঁচিশ জন দুইটাই খেলে দশজন দুই বছরে একজনকে নির্বাচন করে দেখা গেল সে ক্রিকেট খেলে দেখো এটা কি শর্তাধীন সম্ভবত আগেই বলে দিচ্ছে যে দেখা গেল সে ক্রিকেট খেলে সে যে ফুটবলও খেলে তার সম্ভাবতা কত তাহলে এই জিনিসটাকে লিখে এইভাবে এটা আমরা চাচ্ছি কি অগের থেকে জানা আছে সে ক্রিকেট খেলে যেটা জানা থাকে সেটাকে আমরা নিচে লিখি ক্রিকেট খেললে সে ফুটবলও খেলে তার সম্ভব্যতা কত এটা সমান সমান কি এটা সমান সমান হচ্ছে নিচে হলো পি অফ সি এবং উপরে কি বলো তো উপরে হচ্ছে পি অফ সি ইন্টারসেকশন এফ তাহলে পি অফ সি এটা কত এইভাবে চিন্তা করতে পারো বা আমরা এটাকে এন দিয়েও আসলে চিন্তা করতে পারতাম সি না হয়ে এটাকে আমরা এন অফ সি আর উপরে এন অফ সি ইন্টার সেকশন এফ ও বলতে পারি মনে আছে আমরা যখন শর্তাধীন সম্ভবত কথা শুরু করেছিলাম আমরা আসলে এন দিয়ে শুরু করেছিলাম তারপরে নিচে দুই পাশেই এন অফ এস দিয়ে ভাগ করে দিয়েছিলাম তো খেয়াল করো এন অফ সি মানে কি ওই ক্লাসে ক্রিকেট খেলে মোট কতজন ক্রিকেট খেলে কতজন বিশ জন হচ্ছে সরি ক্রিকেট খেলে পঁচিশ জন আর সি ইন্টারসেকশন এফ মানে হচ্ছে ক্রিকেটও খেলে ফুটবলও খেলে এরকম আছে কয়জন দশজন তাহলে দশ বাই পঁচিশ এরই উত্তর তাহলে ক্লাসে চল্লিশ জন আছে কয়জন আছে এখানে সেটাও আমাদের দরকার হলো না আমাদের দরকার হচ্ছে যে মোট ক্রিকেট খেলে কয়জন তার ভিতরে কয়জন ফুটবল আছে সেটা তো ক্রিকেট খেলে মোট পঁচিশ জন আর আমরা দেখেছি যে দুইটাই খেলে দশজন তার মানে ক্রিকেটের মধ্যে দশজন আছে এই পঁচিশ জনের ভিতরে দশজন আছে যারা ফুটবলও খেলে এটি হচ্ছে এন অফ এফ সি চলো আরো একটা সমস্যা দেখা যায় খেয়াল করো এইবার আমরা একটু স্বাধীন ঘটনা নিয়ে আরেকবার একটু চিন্তা করব। বলছে যে মাশরাফি নিউজিল্যান্ডের সাথে খেলায় পরপর তিনটা ম্যাচেই টসে জিতবে তার সম্ভাব্যতা কত তো আমরা ধরে নিচ্ছি যে টসে জেতার সম্ভবতা হচ্ছে হাফ কারণ দুইজন মানে দুইটা মাত্র দল থাকে হয় মাশরাফি জিতবে না হয় মাশরাফির যে অপোনেন্ট যে তার প্রতিপক্ষ সে জিতবে তাহলে যে তার সম্ভবত হচ্ছে হাফ তাহলে প্রথমটাতে জিতবে তার সম্ভবত হাফ দ্বিতীয়টাতেও জিতবে তার সম্ভবত হাফ একসঙ্গে তৃতীয়টাতেও জিতবে তার সম্ভবত হাফ তাহলে হাফ কোন হাফ কোন হাফ এটা সময় ওয়ান বাই এইট ঠিক আছে এটি হচ্ছে প্রথমে আমি যখন শুরু করছি দেখি না এই খেলা এখনও তখন এইবার দেখো পরের প্রশ্নটা ইন্টারেস্টিং পরের প্রশ্নে আমি বলছি মাশরাফি নিউজিল্যান্ডের সাথে খেলায় দুইবার টসে জিতেছে তাহলে আগে থেকে জানা আছে যে সে ইতোমধ্যে একটু জিতে গেছে তৃতীয়বারও জিতবে সেই সমভ্যতা কত দেখো এটাকে আমি এখন সেট দিয়ে লিখি তাহলে জিনিসটা ভালো করে বোঝা যাবে দেখো আমি এই যে তিনটা পরপর খেলায় কত রকম ঘটনা ঘটতে পারে সেটা খেয়াল করি হেড 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 টেইল হেড টেইল হেড হেড টেইল টেইল হেড হেড টেইল হেড টেইল টেন টেল হেড টেন টেল টেল এটি হচ্ছে মোট কত ভাবে টস করা যেতে পারে এটা কি বলে নমুনা ক্ষেত্র এই জিনিসটাকে বলে নমুনা ক্ষেত্র কত রকম ঘটনা ঘটতে পারে সব কিছুকে যখন আমরা একটা সেট দিয়ে লিখি সেটাকে বলে নমুনা ক্ষেত্র তো এই নমুনা ক্ষেত্রের মধ্যে প্রথম এখন আমরা প্রথম অঙ্কটার দিকে তাকাই পরপর তিনটা ম্যাচে টস জিতবে সেই সম্ভবতা কত তো দেখো তিনটাতেই টসে জিতেছে কই এই যে টি 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 তিনটাতেই জিতেছে নাকি আচ্ছা এক কাজ করি এই এই চারটি টি আসলে কথাটা ঠিক হয় নাই হেডটেল না বলে এটাকে আসলে হার এবং জিত বললে ভালো হতো এক কাজ করি এই টি জে বানিয়ে দিই হার জিত ওকে তে হার যেতে যেতে হার 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 জিত হার জিত হার এরকম তো যাই হোক জিতবে সেটা সম্ভবত কত খেয়াল করো একটা মাত্র ক্ষেত্র আছে যেখানে সে তিনটাতেই জিতেছে মোট কতগুলো আছে আটটা তাহলে আমি যদি এরকম এই গুণের ফর্মুলা নাও জানতাম তাও এখান থেকে বের করতে পারতাম এইবার কথা হচ্ছে মাশরাফি নিউজিল্যান্ডের সাথে খেলায় দুইবার টসে জিতে গেছে এটা তোমার আগে থেকে জানা আছে তাহলে তুমি এখন আর এই আটটার মধ্যে হিসাব করবে না মনে আছে শর্তাধীন সম্ভবতার ক্ষেত্রে আমরা কি করেছিলাম মনে আছে যে যখন ওই যে শর্তাধীন সম্ভবতার হিসাবটা এসেছিল এইখানে আমরা যখন এই শর্তাধীন সম্ভবতার কথা বলেছিলাম তখন আর ওই একশো জনের ভিতরে আমরা তখন আর হিসাব করতাম না তখন আমরা একশো জনের মধ্যে আর হিসাবটা তখন করতাম না তখন হিসাব করতাম এই টুকের মধ্যে অর্থাৎ এটা হচ্ছে যে কি দেওয়া আছে কি শর্ত তার ভেতরে হিসাবটা করতে হয় তাহলে আমরা আবারও সমস্যাটার মধ্যে ফিরে যাই মাশরাফি নিউজিল্যান্ডের সাথে খেলায় পরপর তিনটা ম্যাচে টচে জিতেছে সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে অলরেডি দুইবার টসে জিতেছে তাহলে কোথায় আছে যেখানে অলরেডি দুইবার টসে জিতেছে দেখো এই ক্ষেত্রটা এখানে একটা আর এখানে একটা এই মাত্র দুইটা ক্ষেত্র আছে যেখানে সে ইতোমধ্যেই দুইটাতে জিতেছে জিত জিত তাদের ভেতরে আমি কোনটাকে চাই তৃতীয়বারে জিতবে সেটা সম্ভবত কত দেখো এই যে দুইটা ক্ষেত্র তাদের ভিতরে কয়টা ক্ষেত্র আছে যেখানে সে তৃতীয়বারে জিতবে একটা সো ওয়ান বাই টু এই কথাটা একটা ইন্টারেস্টিং জিনিস এই কথাটার মানে কি হলো এই কথাটার মানে হচ্ছে আগে কতবার জিতেছে তার উপরে তৃতীয়বার একটা আসলে নির্ভর করছে না ভালো করে খেয়াল করে দেখো এটা আগে সে যে দুইবার জিতেছে তার উপরে আসলে এটা নির্ভর করছে না কারণ আমি যদি এমনিও হিসাব করতাম যে একবারে একবার যদি টস হয় সেখানে জেতার সম্ভবতা কত হাফ আগে যদি দুইবার জিতে যায় তাহলে পরেরটাতে জেতার সম্ভবতা কত তাও হাফ এটি হচ্ছে স্বাধীন ঘটনা যখন আগেকার কোনো কিছু পরের এই ঘটনাটাকে কোনো রকম প্রভাব ফেলে না এটি হচ্ছে স্বাধীন ঘটনা তাহলে স্বাধীন ঘটনার ক্ষেত্রে জিনিসটাকে এভাবে দেখা যায় পি অফ এ বাই বি ইকুয়াল টু পি অফ এ স্বাধীন ঘটনার ক্ষেত্রে পি অফ এ বাই বি এটি হচ্ছে পি অফ এ মানে বি এর উপরে তো এ ডিপেন্ড করছে না যেরকম আমরা এখানে আমি যদি এখানে যদি ই করে লিখতাম যে পি অফ বি বলতে আমি বোঝাচ্ছি এখানে যে পরপর দুইবার জিতে গেছে তার সম্ভাব্যতা পি মানেই হচ্ছে দুইবার জিতেছে তার সম্ভাব্যতা সেটা হচ্ছে পি অফ এ বাই বি যদি নিই আমি দুইবার জেতার পরে তৃতীয়বারে জেতার তার কত তৃতীয়বার যদি আমি এমনি হিসাব করতাম কোনো রকম আগে জিনিস না জেনে যে একবার টস করেছে তার জেতার তার কত হাফই পেতাম আমি যদি বি দেখার পরেও যদি খেয়াল করি তখনও দেখলাম হাফ ফলে আমি বলতে পারি যে এটা একটা স্বাধীন ঘটনা টস করা একটা স্বাধীন ঘটনা দুইটা জেতার পরে আমি বলতে পারি না যে ওকে যেহেতু সে দুইটা জিতে গেছে তাহলে নিশ্চয়ই এখন তার একটা জেতার সম্ভাবনা কম এরকম কিছু না আচ্ছা চলো আমরা পরের আড়ারটা দেখি এই জিনিসটা ভালো করে তাহলে বোঝা যাবে এখান থেকে খেয়াল করো জিততে হলে বাংলাদেশের লাগে ছয় বলে ছয়টা ছয় ক্রিজে থাকা ব্যাটসম্যানের এই বলারের বিরুদ্ধে ছয় মারার দক্ষতা এক বাই দশ মানে দশ বার মারতে চাইলে একবার লাগে ঠিক আছে তাহলে বাংলাদেশে জেতার সম্ভবতা কত তাহলে জেতার সম্ভবতা হবে প্রথমবারে ছয় মারা সম্ভবত ওয়ান বাই টেন দ্বিতীয়বারে ওয়ান বাই টেন তৃতীয়বারে ওয়ান বাই টেন চার পরের বারে ওয়ান বাই টেন তারপর এবারে ওয়ান বাই টেন তারপরের বারে ওয়ান বাই টেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য মানে হচ্ছে প্রতি দশ লক্ষবারের মধ্যে এক ভাগ চান্স আছে জেতার অবস্থা খুবই খারাপ বুঝতেই পারছ এখন ধরো তুমি এখন খেয়াল করলে যে ব্যাটসম্যান পাঁচ পরে পাঁচটা ছয় অলরেডি মেনে ফেলেছে তুমি আগে হিসাব করেছিলে যে তার জেতা আমাদের পুরো দলের জেতার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই টেন টোয়েন্টি সিক্স এটা তুমি আগে হিসাব করেছিলে কিন্তু এখন তুমি খেলার মাঝখানে আরেকবার হিসাব করছো কখন পাঁচটা বল হয়ে গেছে পাঁচটাতে ছয় মেরে দিয়েছে এখন তোমার কী মনে হয় এখন কি জেতার চান্স আগের মতোই অল্প আছে নাকি এখন একটু বেড়েছে এখন এটা ফিল করো যে এখন জেতার চান্স কিন্তু আগের থেকে একটু বেশি মনে হচ্ছে না যে এখন তো অলরেডি ছয়টা মেরে দিয়েছে অলরেডি পাঁচটা মেরে দিয়েছে এখন আর আর একটা মারতে পারলেই হয় এখন সম্ভবতটা কত এখন সম্ভবত হচ্ছে ওয়ান বাই টেন কারণ আগের যে পাঁচটা ছয় মেরেছে সেটা পরের ঘটনাটাকে এফেক্ট করছে না এটা আপনার ধরে নিলে আসলে ক্রিকেট তো মুমেন্টটা বলা যায় না যে আরো তখন হয়তো এই সম্ভবত তখন আরো হয়তো বেড়ে যেতে পারে যাই হোক ঠিক আছে আমরা সেটা চিন্তা করছি না আমরা সমসম্ভাব্য ধরে হিসাব করছি আচ্ছা এবারে দেখো ছোটো ছোটো দুটা অ্যালজেব্রার জিনিস করি বলেছে হচ্ছে বি স্বাধীন ঘটনা এ আর বি যদি স্বাধীন ঘটনা হয় স্বাধীন ঘটনার ক্ষেত্রে কি হয় বলতো স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি যেটা সেটা হয়ে যায় পি অফ এ গুণ পি অফ বি এই জিনিসটা হচ্ছে স্বাধীন ঘটনার মূল সূত্র যে যদি কোনো কিছু কোনো ঘটনায় যদি স্বাধীন হয় তাহলে এ ইন্টারসেকশান বি এটা হচ্ছে পি অফ এ গুণ পি অফ বি এখান থেকে তুমি ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাবে তুমি ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই থ্রি ফলে ওয়ান বাই সিক্স পেয়ে যাবে আর তারপরে ওই এ ইউনিয়ন বি এর যে সূত্র আছে সেটা বসিয়ে দিলে খুব সহজে চলে আসবে পি অফ এ প্লাস পি অফ ইন্টারসেকশন বি সবগুলোর মান জানা আছে এর মানও জানা অফ বি এর মানও জানা এর জানা তাহলে তুমি বের করে হতে পারবে আমি বোধহয় একই অঙ্ক বিবাদ দিয়েছি এখানে কোনো অসুবিধা নাই চলো পরেরটাতে যাওয়া যাক একটি সাধারণ বর্ষে তিপ্পান্নটি শুক্রবার থাকার সম্ভাব্যতা কত এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখো বার নিয়ে হিসাব হচ্ছে তো তো সাধারণ বর্ষ মানে সেখানে তিনশো পঁয়ষট্টি দিন থাকবে আর অধিবর্ষ মানে হচ্ছে তিনশো ছেষট্টি দিন বছরে থাকে হিসাব করা যায় তো তিনশো পঁয়ষট্টি এই জিনিসটাকে যদি আমি সাত দিয়ে ভাগ করি খেয়াল করি যে পাঁচ সাতা পঁয়ত্রিশ পনেরো সাত দুগোনো চোদ্দ তাহলে বান্ন সপ্তাহ তার সাথে একটা এক্সট্রা থাকে এই যে একটা এক্সট্রা থাকা এই ব্যাপারটার মানে কি খেয়াল করে দেখো যে যদি বান্নটা সপ্তাহ হয় তাহলে কি হতো যদি মানে যদি ঠিক বাহান্ন সপ্তাহে একটা বছর হতো তাহলে যেটা হতো যে বছর যদি জানুয়ারিতে মনে করো জানুয়ারির এক তারিখ যদি হতো শুক্রবার জানুয়ারির এক যদি হতো শুক্রবার তাহলে পরের বছরও জানুয়ারির এক ঠিক শুক্রবারই হতো কারণ একটা একটা সপ্তাহ পুরোপুরি শেষ হয়ে যেত তাহলে আবার শুরু হতো ওই যেই সপ্তাহ থেকে শুরু হয়েছে মানে যেই বার থেকে শুরু হয়েছে সেই বারে গিয়ে আরেকবার শুরু হতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনশো পঁয়ষট্টিকে যদি সাত দিয়ে ভাগ করা হয় এক অবশিষ্ট থাকে এর মানে কি এর মানে হচ্ছে বছরের প্রথম দিন যেই বার থাকবে বছরের শেষ দিন একই বার থাকবে এটা খুবই ইন্টারেস্টিং যে একটা বছরের প্রথম দিন যেই বার দিয়ে শুরু হচ্ছে বা এভাবে চিন্তা করতে পারো দেখো এক তারিখ যে বার হয় কখনো ক্যালেন্ডার নিয়ে হিসাব করে দেখতে পারো যে এক তারিখে যেই বার হয় আট তারিখে আচ্ছা আমি কি ক্যালেন্ডার একটা দাঁড়ো দেখি একটা ক্যালেন্ডার এখানে দেখাতে পারি কিনা আচ্ছা চেষ্টা করে দেখা যাক ওকে খেয়াল করো এখানে খেয়াল করো একটু আমি একটু বড় করার চেষ্টা করি দেখি পারি নাকি আচ্ছা এটাকে সরাতে পারলে ভালো হতো ওকে আচ্ছা তো দেখো যে প্রথম দিনটা দু আঠারো সালের আমি দেখছি খেয়াল করছি হ্যাঁ তো দু আঠারো সালের যে প্রথম দিনটা সেটা ছিল সোমবার দু সালে যে প্রথম দিনটা দু হাজার সালের শেষ দিনটা কীরকম খেয়াল করো একত্রিশ তারিখে কি ছিল দু সালে যে একত্রিশ তারিখ সেটাও সোমবার কেন এরকম হলো কারণটা হচ্ছে যে তুমি যদি এখান থেকে জাস্ট একটু এখান থেকেও খেয়াল করো যে এক তারিখ যা হয় প্রতি সাত দিন পর পর একই জিনিস আবার ফিরে ফিরে আসে একে যা থাকবে এক যদি শনিবার হয় তাহলে আট তারিখও শনিবার হবে পনেরো তারিখও শনিবার হবে প্রতি সাত দিন পর পর একই জিনিস ফিরে আসছে তাহলে এই যে এই যে আমরা একটু আগে বললাম যে সাত দিয়ে ভাগ করলে তিনশো পঁয়ষট্টিকে সাত দিয়ে ভাগ করলে এক অবশিষ্ট থাকে তার মানেই হচ্ছে যে বান্ন সপ্তাহ পরে আবারও ওই বারটা ফিরে আসবে অর্থাৎ যদি সোমবারে শুরু হয় তাহলে আবারও একত্রিশ তারিখে জানুয়ারির জানুয়ারির এক তারিখে যদি সোমবার হয় ডিসেম্বরের একত্রিশ তারিখে গিয়েও আরেকবার সোমবারই হবে তাহলে নর্মালি তো বছরে সপ্তাহ থাকে বাহান্নটা তাহলে তিপ্পান্নটা শুক্রবার কীভাবে হতে পারে একভাবেই যদি প্রথম দিনটা শুক্রবার হয় যদি বছরের প্রথম দিন শুক্রবার হয় তাহলে শেষ দিনটাও শুক্রবার হবে ফলে তিপ্পান্নটা শুক্রবার পাওয়া যাবে তাছাড়া তিপ্পান্নটা শুক্রবার পাওয়ার আর কোনো উপায় নাই তার মানে কি আমরা দেখি যে তিপ্পান্নটা শুক্রবার তাহলে কখন হবে যদি প্রথম দিন শুক্রবার হয় প্রথম দিন যদি শুক্রবার হয় তাহলে তিপ্পান্ন দিন এখন প্রথম দিন শুক্রবার হওয়ার সম্ভাব্যতা কত বার আছে কয়টা শুক্রবার একটা ওয়ান বাই সেভেন হচ্ছে প্রথম দিন শুক্রবার হওয়ার সম্ভবতা এটাই একটা সাধারণ বর্ষে তিপ্পান্নটা শুক্রবার থাকা সম্ভবতা এবারে একটা অধিবর্ষের কথা চিন্তা করি অধিবর্ষ মানে কি তিনশো দিন তখন তখন একটা ভেজাল ভেজাল হচ্ছে যে তখন বছরের প্রথম দিন যেটা থাকবে চিন্তা করো মাঝখানে তো একটা দিন এক্সট্রা আছে তাহলে বছরের প্রথম দিন যেটা হবে মানে হচ্ছে জানুয়ারির এক তারিখে যা হবে ডিসেম্বরের তিরিশ তারিখে সেটা হবে ফলে জানুয়ারির দুই তারিখে যা হবে ডিসেম্বরের একত্রিশ তারিখে সেটা হবে এটা কোন সময় বলতো যখন লিপ ইয়ার হবে অধিবর্ষ ফলে অধিবর্ষে দুইটা বার আসলে তিপ্পান্ন বার থাকবে সেটা কি কি যেটা জানুয়ারিতে এক তারিখে যে বারটা ছিল সেটা অথবা জানুয়ারির দুই তারিখে যে বার ছিল সেটাও সেটাও তিপ্পান্ন বার থাকবে তাহলে এই যে দুইটা তারা তিপ্পান্ন বার করে করে থাকবে এই দুইটাই তাহলে এখন খেয়াল করো যে জানুয়ারির এক তারিখে যদি বৃহস্পতিবার হয় তাহলেও সেই বছরে শুক্রবার হবে কি জানুয়ারির দুই তারিখে একত্রিশ তারিখেও শুক্রবার হবে তো জানুয়ারির এক তারিখে যদি বৃহস্পতিবার হয় তাহলেও এই ঘটনা ঘটবে অথবা জানুয়ারির এক তারিখ যদি শুক্রবার হয় তাহলেও সেই বছরে তিপ্পান্নটা শুক্রবার থাকবে অর্থাৎ সেই বছরে তিপ্পান্নটা শুক্রবার হতে পারে দুইভাবে জানুয়ারির এক তারিখ যদি বৃহস্পতিবার হয় অথবা শুক্রবার হয় জানুয়ারির এক তারিখ দেখলেই আমরা বুঝতে পারবো জানুয়ারির এক তারিখ যদি বৃহস্পতিবার হয় তাহলেও সেই বছরে তিপ্পান্নটা থাকবে জানুয়ারির এক তারিখ যদি শুক্রবার হয় তাহলেও সেই অধিবর্ষে তিপ্পান্নটা শুক্রবার থাকবে তাহলে জানুয়ারির এক তারিখ আমরা যদি প্রথম দিনের কথা শুধু চিন্তা করি সেটা শুক্রবার হওয়ার মানে সম্ভবতা কত মানে সেই ক্ষেত্রে আহ মানে তিপ্পান্নটা শুক্রবার পেতে হলে প্রথম দিনটা বৃহস্পতিবার হলেও চলবে শুক্রবার হলেও চলবে তাহলে বৃহস্পতি অথবা শুক্র হওয়ার সম্ভবতা কত টু বাই সেভেন সাতটার মধ্যে দুইটা যে কোনো বার হলে চলবে কি কি যে কোনো না দুইটা বার হতে হবে বৃহস্পতি অথবা শুক্র প্রথম দিনটা বৃহস্পতি অথবা শুক্র হতে হবে তাহলে সেই বছরে তিপ্পান্নটা শুক্রবার থাকবে তাহলে অধিবসের ক্ষেত্রে সম্ভবত হবে টু বাই সেভেন আচ্ছা চলো আমরা পরের সমস্যাটা যে নির্বাচনের মৌসুম এবার একটু নির্বাচন নিয়ে একটা আলোচনা করা যাক আবুল বাবুল ডাবুল নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের জয়ের সম্ভবত ছিল পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু এবং পয়েন্ট ওয়ান চারটা যোগ করলে এক পাওয়া যায় মানে চারজনের যে কোনো একজন জিতবে চার তিনে সাত সাত আট দুই আর দশ মানে যোগ করলে শেষ পর্যন্ত ওয়ান পাওয়া যায় তো ভাবগতিক বুঝে কাবুল প্রার্থিতা প্রার্থিতা প্রত্যাহার করলো কে এই লোকটা তিন নাম্বার যে যার পয়েন্ট টু ছিল সে প্রার্থিতা প্রত্যাহার করলো তো প্রথম যে সে তো জানে যে সে জিতবে দ্বিতীয় খুব ফাইট দিতে চাচ্ছে আর শেষজন যে আছে সে আসলে জিতার কোনো আগ্রহ নাই সে তার নিজের পরিচিতি বাড়ানোর জন্য করেছে মাঝখানে বিপদে পড়েছিল ওই পয়েন্ট টু যাচ্ছে সে পরিচিতিও নিয়েও চিন্তা করছে না বেশি তার একটু পরিচিতি আছে অলরেডি আবার তার বেশি এমনও পরিচিতি নাই যেটা দেশে জিততে পারে শেষ পর্যন্ত সে সব বুঝে প্রার্থীতা প্রত্যাহার করলো তো এখন কারা কারা থাকলো পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি আর পয়েন্ট ওয়ান যাদের ছিল তাদের এখন একটা ব্যাপার এখানে লক্ষণীয় যে আইডিয়াল কিসে কি হতে পারে আইডিয়াল কেসে যেটা হতে পারে যে কাবুলের যারা লোকজন ছিল তারা সবাই ভেঙে গেল মানে তার যারা ধরো সমর্থক যারা ছিল তারা সবাই ভেঙে গেল অথবা তার যারা সমর্থক ছিল তারা ভাগাভাগি হয়ে এখন তার যারা ভোটার ছিল তারা এখন ভাগাভাগি হয়ে আবুল আবুল বাবুল এবং দাবুল কেদি থাকলো এবং যেটা হবে এখন এই তিনজন যারা ছিল পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান এরা এমনভাবে বেড়ে যাবে যেন তারা মিলে এক হয় কারণ কি এদের তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন এখন জিতবে তাই না পয়েন্ট ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান যাদের ছিল আবুল বাবুল এবং ডাবুল এদের তিনজনের মধ্যে থেকেই তো একজন জিতবে তার মানে কি তার মানে হচ্ছে এদের প্রত্যেকেই কোনোভাবে বাড়বে তো কিভাবে বাড়বে এটা মানে একটা অনুমান যে প্রত্যেকেই সমান অনুপাতে বেড়ে যাবে আসলে ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায় যে ধরা যাক প্রত্যেকের ধর যাক ওর ছিল চল্লিশটা ভোটার পরের জনের ছিল তিরিশটা ভোটার আর সবার শেষে যে ছিল তার ছিল দশটা ভোটার তাহলে এই যে আশি জন ভোটার তার সঙ্গে আগে ছিল কত বিশ জন ছিল কার কাবুলের তো এখন যে আশি জন ভোটার এখন থাকলো এই বিশ জন তো চলে গেলো ধরে নিলাম যে কাবুল যখন প্রার্থীতে প্রত্যাহার করছে ধরে নিলাম যে তারা চলেই গেছে এটুকু ধরে নিন তাহলে সহজ হবে তাহলে এখন এখন কাবুলের জয় সম্ভবত কত বা আবুলের জয় সম্ভবত কত হবে আগে ছিল চল্লিশ বাই একশো এখন হবে চল্লিশ বাই আশি চল্লিশ বাই আশি কারণ কি কারণে এই বীরজন্ত নাই বাবুলের কত হবে তিরিশ বাই আশি ডাবুলের কত হবে দশ বাই আশি এটি আসলে উত্তর তো এটাকে আরও ম্যাথমেটিক্যালি বলতে গেলে এভাবে বলা যায় যে প্রত্যেকে যদি সমান অনুপাতে বেড়ে যায় তাহলে আমি প্রত্যেককে এক্স দিয়ে গুণ করলাম পয়েন্ট ফোর এক্স প্লাস পয়েন্ট থ্রি এক্স প্লাস পয়েন্ট ওয়ান এক্স প্রত্যেকে সমান অনুপাতে বেড়ে যাচ্ছে এখন বেড়ে যাওয়ার পরে তাদের তিনজনের যোগফল হবে ওয়ান ওয়ান তো হতেই হবে কারণ হচ্ছে এখন তো কাবুল নাই ফলে এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজন জিতবে তিনজন মিলে মোট একশো পার্সেন্ট হবে তাহলে এখান থেকে এক্সের মান যদি বের করা যায় খেয়াল করে দেখি এখানে পয়েন্ট চার আট তিনে সাত আর এক আট পয়েন্ট এইট এক্সিক টু ওয়ান বা এক্সের মান হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আবুলের নতুন যে সম্ভাব্যতা সেটা হবে পয়েন্ট ফোর গুণ আচ্ছা ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ফলে পাওয়া যাবে পয়েন্ট ফাইভ ঠিক একইভাবে বাকিদের জন্য পাওয়া যাবে ওর জন্য পাওয়া যাবে পয়েন্ট থ্রি সেভেন ফাইভ আর এর জন্য পাওয়া যাবে পয়েন্ট ওয়ান টু ফাইভ রিজার্ভ করলে চলে আসবে আচ্ছা হুম আমি লুডু খেললে ছয় পড়ে না তাই ছক্কা নিক্ষেপ করেই যেতে থাকলাম বিজোড়তম বারে গিয়ে প্রথমবারের মতো ছয় পড়বে তার সম্ভাব্যতা কত খুবই কঠিন একটা প্রশ্ন আমি বললাম যে আমি লুডু খেলে ছয় পড়ে না তাই ছক্কা নিক্ষেপ করেই যেতে থাকলাম বিজোড়তম বারে গিয়ে প্রথমবারের মতো ছয় পড়বে তার সম্ভাব্যতা কত তো এটা একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন বিজোড়তম বারে গিয়ে প্রথমবারের মতো পড়বে তো কোন বিজোরতম বারে মানে এক নাম্বার বারেও পড়তে পারে তিন বারেও পড়তে পারে পাঁচ নাম্বার বারেও পড়তে পারে সাত নাম্বার বারেও পড়তে পারে এবং প্রত্যেকটা আলাদা আলাদা কেস ফলে সবগুলোকে যোগ করতে হবে তাহলে প্রথমবারে পড়বে আমরা একটা দিয়ে আগে হিসাব করি প্রথমবারে ছয় পড়বে প্রথমবারে ছয় পড়ার সম্ভাব্যতা সেটা কত সেটা হচ্ছে ওয়ান বাই সিক্স এবার তৃতীয়বারে ছয় পড়ার সম্ভাব্যতা কত এটা বুঝলেই পুরো ঘটনাটা বোঝা যাবে তৃতীয়বারে ছয় পড়া সম্ভবত কত মানে তৃতীয়বারে প্রথমবারের মতো ছয় পড়বে এটা সম্ভবত কত তার মানে কি আগের দুইবার পরে নাই এই অংশটা বেশি জরুরি যে তৃতীয়বার ছয় পড়েছে মানে কি প্রথমবার আর দ্বিতীয়বার ছয় পরে নাই তাহলে সেই অংশগুলো হিসাব করতে হবে ছয় না পড়ার সম্ভবত কত ফাইভ বাই সিক্স প্রথমবার ছয় পরে নাই গুণ দ্বিতীয়বার ছয় পরে নাই গুণ তৃতীয়বার ছয় পড়েছে এইটা হচ্ছে খুব জরুরি কথা এখানে এবারে পঞ্চমবারে গিয়ে ছয় পড়া সম্ভবত সেটা কি এর মানে হচ্ছে প্রথমবার পরে নাই দ্বিতীয়বার পরে নাই তৃতীয়বার পরে নাই চতুর্থবার পরে নাই পঞ্চমবার পড়েছে ফাইভ বাই সিক্স গুণ ফাইভ বাই সিক্স গুণ ফাইভ বাই সিক্স গুণ ফাইভ বাই সিক্স গুণ ওয়ান বাই সিক্স এখন ঠিক একইভাবে সপ্তমবারের ক্ষেত্রে কি হবে ফাইভ বাই সিক্স টু দি পর সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এখন আমরা যদি সবগুলোকে যোগ করি সবগুলোকে যোগ করলে উত্তর কত আসবে ওয়ান বাই সিক্স প্লাস ফাইভ বাই সিক্স হোল স্কোয়ার ইন্টু ওয়ান বাই সিক্স এটা হচ্ছে তৃতীয় বারে গিয়ে পড়া সম্ভবতা গুণ ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়ান বাই সিক্স এটা হচ্ছে পঞ্চম পারে গিয়ে পড়া সম্ভবতা এরপরে ফাইভ বাই সিক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান বাই সিক্স এটা হচ্ছে সপ্তম বারে গিয়ে ছয় পড়া সম্ভব্যতা এভাবে ডট 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 আমরা এখন যেটা পাবো সেটা হচ্ছে একটা অনন্ত গুণত্ব ধারা তাহলে সেই ধারাটা আমরা কী জানি আমরা জানি যে এসিক টু এ বাই ওয়ান মাইনাস আর অনন্ত গুণত ধারা সূত্র হচ্ছে a বাই ওয়ান মাইনাস আর তো এ কত এ হচ্ছে ওয়ান বাই সিক্স বাই প্রত্যেক বার কত করে করে গুণ হচ্ছে এখানে ফাইভ বাই সিক্স হোল স্কোয়ার করে করে গুণ হচ্ছে প্রত্যেকটাতে তাহলে ফাইভ বাই সিক্স হোল স্কোয়ার এটাই হচ্ছে আমাদের এটা যা যা উত্তর আসবে সেটাই হচ্ছে আমাদের উত্তর তো আমরা দেখি একটু হিসাব করে পঁচিশ বাই ছত্রিশ এক মাইনাস বাই ছত্রিশ ফলে এটা পাওয়া যাবে উপরে ওয়ান বাই সিক্স নিচে ছত্রিশ মাইনাস মানে হচ্ছে এগারো বাই ছত্রিশ তাহলে ওয়ান বাই উল্টে দিলাম ছত্রিশ বাই এগারো ছয় ছয় ফলে পেলাম বাই এগারো হচ্ছে আমার সম্ভাব্যতা বিজোড়তম বারে গিয়ে প্রথমবারের মতো ছয় পড়বে তার সম্ভবতা বেশ জটিল একটা প্রশ্ন বিজোরতম বারে গিয়ে প্রথমবারের মতো ছয় পড়বে তার সম্ভবত হচ্ছে সিক্স বাই ইলেভেন তাহলে জোরতম বারে গিয়ে প্রথমবারের মতো ছয় পড়বে সেটা হবে ফাইভ বাই ইলেভেন এটা এখান থেকে বলে দেওয়া যায় আচ্ছা যদি যাদের বিশ্বাস হচ্ছে না তারা আলাদা করে এরকম আবার আর একটা ধারা বানিয়ে ওখান থেকে হিসাব করে দেখতে পারে আচ্ছা আমরা এবারে আর ছোট ছোটো অল্প কয়েকটা অঙ্ক করবো আর তিনটা অঙ্ক এগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন তো আমরা অত ডিস্ট্রিবিউশনের মানে নাম জানতে হবে না আমরা এমনিতেই চিন্তা করতে পারবো আসলে কিভাবে হিসাব করা যাবে এটা প্রশ্নটা হচ্ছে যে আটজন বৃত্তি পরীক্ষা দিল প্রত্যেকের বৃত্তি পাওয়া সম্ভাবনা পয়েন্ট থ্রি এমনভাবে তারা পড়ালেখা করেছে ধরে নিলাম যে তাদের বৃত্তি পাওয়া সম্ভবত হচ্ছে পয়েন্ট থ্রি ঠিক পাঁচজন বৃত্তি পাবে তার সম্ভবত কত প্রথম প্রশ্ন হচ্ছে কোন পাঁচজন তাহলে সেই পাঁচজনকে আগে বেছে নিতে হবে এখন ঠিক পাঁচজন পেয়েছে মানে কি ঠিক পাঁচজন পেয়েছে মানে হচ্ছে বাকি যে তিনজন তারা পায় নাই এই কথাটা খুব জরুরি যে শুধুমাত্র যে পাঁচজন পেয়েছে একটু নিশ্চিত করলে হবে না বাকিরা পায় নাই সেটাও বলতে হবে তাহলে পাঁচজন যে পেয়েছে তাদের সে পাওয়া সম্ভবত কত পয়েন্ট থ্রি গুণ পয়েন্ট থ্রি গুণ পয়েন্ট থ্রি গুণ পয়েন্ট থ্রি গুণ পয়েন্ট থ্রি এই পাঁচজনের জন্য গুণ যারা পায় নাই তাদের কথাও চিন্তা করতে হবে না পাওয়ার সম্ভবতা কত একটা জিনিস যদি পাওয়ার সম্ভবত হয় পয়েন্ট থ্রি না পাওয়ার সম্ভবত হচ্ছে ওয়ান মাইনাস পয়েন্ট থ্রি সমান সমান পয়েন্ট সেভেন তাহলে পয়েন্ট সেভেন গুন পয়েন্ট সেভেন গুন পয়েন্ট সেভেন এটাই হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মূল কথা বা এটাকে এভাবে লেখা যায় এটা সমান সমান এইট সি ফাইভ এইট সি ফাইভ কেন কারণ কোন পাঁচজন পেয়েছে এটা তো আমরা জানি না সেই পাঁচজনকে আগে বেছে নিলাম সেই পাঁচজনের পাওয়ার সম্ভবত হিসাব করলাম পয়েন্ট থ্রি টু দি পাওয়ার ফাইভ এবং বাকি যে তিনজন তাদের না পাওয়ার সম্ভাব্যতাটাও হিসাব করলাম এই হলো আমাদের অ্যান্সার আচ্ছা আর একটা দেখা যাক এখানে কি বলেছে এখানে বলেছে প্রত্যেকের বৃত্তি পাওয়া সম্ভবত পয়েন্ট থ্রি একদম আগের মতোই অন্তত একজন বৃত্তি পাবে তার সম্ভাব্যতা কত অন্তত একজন যদি বৃত্তি পায় তার মানে কি তার মানে হচ্ছে যে একজন পেয়েছে অথবা দুজন পেয়েছে অথবা তিনজন পেয়েছে অথবা চারজন তো এটা করার কঠিন উপায়টা আগে বলি কঠিন উপায় হচ্ছে এরকম এইট সি ওয়ান পয়েন্ট থ্রি টু দি পাওয়ার ওয়ান ইন্টু পয়েন্ট সেভেন টু দি পাওয়ার সেভেন এটা হচ্ছে ঠিক একজন পেয়েছে তার সম্ভবতা কত তাকে বেছে নিলাম কোন একজন এইট সি ওয়ান গুণ সেই একজনের পাওয়ার সম্ভবতা হচ্ছে পয়েন্ট থ্রি টু দি পাওয়ার ওয়ান বাকি যে সাতজন আছে তারা পায় নাই তাদের না পাওয়া সম্ভবত হচ্ছে পয়েন্ট সেভেন টু দি পাওয়ার সেভেন এটা হলো ঠিক একজনের পাওয়ার কিন্তু আমি তো বলি নাই যে ঠিক একজন পাবে আমি অন্তত একজন তার মানে এটা হচ্ছে ঠিক একজনও পেতে পারে ঠিক দুইজনও পেতে পারে টু দি পাওয়ার টু এমন করে 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 এইট সি এইট পর্যন্ত সবগুলো নিতে হবে এটা না করে আরেকটা বুদ্ধি করা যায় না কেউ পায় নাই তা সম্ভবতা করতে হবে যখন এই যে অন্তত একজন বলে অন্তত একটা একটা এই কথার আমি হচ্ছে মনে আছে যে অন্তত একটা বললেই সাথে সাথে উল্টো চিন্তাটা করা খুব সুন্দর কেউ বৃত্তি পায় নাই তার সম্ভবত কত প্রথম যেন পায় নাই দ্বিতীয় জনও পায় নাই তৃতীয় জন এমন করে আটজনের কেউ পায় নাই সেটা হচ্ছে পয়েন্ট এইট টু দি পর সরি পয়েন্ট সেভেন টু দি পর এইট এটা হচ্ছে কেউ পায় নাই তাহলে অন্তত একজন পেয়েছে এটা হবে ওয়ান মাইনাস পয়েন্ট সেভেন টু দি পাওয়ার এইট এটা হচ্ছে অন্তত একজন পেয়েছে তার সম্ভাব্যতা আচ্ছা এবারে অন্তত সাতজন পাবে তার সম্ভবতা কি অন্তত সাতজন পাবে না হয় সাতজন পাবে নয় আটজন পাবে তাহলে অন্তত সাতজন যেটা এখানে দুইটা কেস আছে হয় ঠিক সাতজন এই ঠিক ব্যাপারটাতে ভাগ করে নেওয়াটা হচ্ছে এই বাইনোমিয়ালের মেলের উত্তর অঙ্কগুলোতে মূল ঘটনা অন্তত সাতজন মানে ঠিক সাতজন অথবা ঠিক আটজন তাহলে ঠিক সাতজন পাবে তার সম্ভবত কত কোন সাতজন এইট সেভেন সেই সাতজন কি করেছে পেয়েছে পয়েন্ট থ্রি টু দি পাওয়ার সেভেন আর বাকি কে আছে একজন তারা কি পায় নাই না পাওয়া সম্ভবত হল পয়েন্ট সেভেন পাওয়া সম্ভবত হচ্ছে পয়েন্ট থ্রি ঠিক আটজন যখন আমি বলছি সেটা কি এইট সি এইট তারা সবাই পেয়েছে পায় নাই কতজন ভেন পাওয়ার জিরো চাইলে শুধুমাত্র পয়েন্ট থ্রি টুটি যায় যে প্রত্যেকেই পেয়েছে পয়েন্ট থ্রি দি পাওয়ার এইট এই দুটোকে যদি আমরা যোগ করে দিই দুইটা আলাদা আলাদা ঘটনা ঠিক আটজন পেয়েছে অথবা ঠিক সাতজন পেয়েছে এদিকে যোগ করে দিলে অন্তত সাতজন পাবে কি তার আমরা এখান থেকে পেয়ে যাব আচ্ছা আমরা শেষ অঙ্কটাতে যাচ্ছি আজকের আলোচনার একটা পরীক্ষায় দশটা সত্য মিথ্যা প্রশ্ন আছে সত্য হলে সব মিথ্যা হলে মি লিখতে হয় তো আন্দাজে দাগালে আন্দাজে লিখলে আশি পার্সেন্টের উপরে ঠিক হওয়ার সম্ভাবনা কত আশি পার্সেন্টের উপরে ঠিক হবে আশি পার্সেন্টের উপরে ঠিক হওয়া মানে কি আশি পার্সেন্টের উপরে ঠিক হওয়া মানে হচ্ছে দশটার আশি পার্সেন্ট কত দশের আশি পার্সেন্ট মানে আটটা আটটার উপরে ঠিক হবে মানে কি হয় নয়টা ঠিক হবে হয়তো দশটা ঠিক হবে এটাও সেই বাইনোমিয়াল হয় নয়টা নাহলে দশটা তাহলে আমাদের নয়টার জন্য চিন্তা করি দশটা প্রশ্ন থেকে নয়টাতে ঠিক হবে সেটাকে এক বেছে নিই টেন সি নাইন এখন এটা সত্য বা মিথ্যা হয় ঠিক হবে নয় ভুল হবে এখানে চান্স জাস্ট হাফ তাহলে ঠিক হওয়া সম্ভবত হবে হাফ টু দি পাওয়ার নাইন কিন্তু বাকিটা ভুল হবে হাফ টু দি পর ওয়ান দশটার জন্য কি হবে দশটাই ঠিক হয়েছে তার সম্ভাবতা হচ্ছে টেন সি টেন ইন্টু হাফ টু দি পর টেন সরাসরি হাফ টু দি পর টেন বলে দিলেই হতো এই হচ্ছে দুইটা আলাদা কেস এই দুটো কেসকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব আন্দাজে দাগালে আশি পার্সেন্টের উপরে ঠিক হওয়া সম্ভাবনা কত তো আপাতত সম্ভবতার আলোচনা এ পর্যন্তই তোমাদের যদি কোনো কোনো জায়গায় প্রশ্ন থাকে সেটা নিয়ে বলতে পারো আমি চেষ্টা করব সেই জিনিসটাকে আরেকবার বোঝাতে ঠিক আছে তাহলে ভালো থাকো বিদায়